বরিশালে বানারীপাড়ায় জন্ম নিবন্ধনের জন্য বাড়তি টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও নিবন্ধন কার্যক্রমে দীর্ঘ সময় লাগায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম টুকুর। তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ডিজিটাল জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে বরিশালের বানারীপাড়ার বিশার গান্ধী ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, জন্ম নিবন্ধন করতে গেলে দিতে হয় 700 থেকে 800 টাকা, এছাড়াও দীর্ঘ সময় লাগায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। প্রথমে জমা দেওয়ার সময় আমার কাছ থেকে 400 টাকা নেওয়া হয়েছিল, তারপর যখন আনতে গেছি তখন আমার কাছ থেকে 800। প্রথমে 450 টাকা নেওয়া হয়েছে, সেই কাজ আমি অনেকদিন পর যাওয়া সত্ত্বেও কোনো কাজ পাই নাই, পরে আবার নতুন করে সংশোধনের জন্য আবার 450 টাকা চাইতেছে। তারা এক একটা জন্ম নিবন্ধনে 1,000, 1,500, 2,000 টাকা হাতিয়ে নিচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিশার গান্ধী ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব বলেন, রাজনৈতিক চক্রান্ত করে তাদের হেয় করা হচ্ছে। চেয়ারম্যানকে নিয়ে কথা বললে ভিত্তিহীন হবে, সচিবকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আসলে রাজনৈতিক ইস্যু হিসেবে নিয়ে এটা তারা চেয়ারম্যানের সাথে আমাকেও জড়িয়ে দিচ্ছে। এদিকে অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জন্ম নিবন্ধনের জন্য অতিরিক্ত কোনো অর্থ নেওয়ার সুযোগ নাই, এবং যারা এরকম অর্থ নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারই ধারাবাহিকতা আমাদের কাছে এরকম অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিব। শুধু আশ্বাস নয়, চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।